জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট সংবাদ। শুরুতে এই গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম। যুদ্ধে জড়ালে ইসরায়েলকে যে কোনো মুহূর্তে ধ্বংস স্তূপে পরিণত করা হবে, হিজবুল্লাহর নেতা হাসান নাসারুল্লাহর হুঁশিয়ারি। এদিকে শুধু নিন্দা জানিয়ে বসে থাকবেন না, কঠোর ব্যবস্থা নিন আরব নেতাদের প্রতি হামাসের আহ্বান। এরপর জানাবো ইসরায়েলি যুদ্ধ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, সমস্ত পরিস্থিতির জন্য প্রস্তুত আমরা বলেছে ইরান। জানিয়ে দেব ইসরায়েলকে সমচিন জবাব দিতে হিজবুল্লাহর হাতে নতুন এক অস্ত্র। এবং সবশেষে একটি বিশেষ প্রতিবেদন, বিশ্বজুড়ে কতটি ঘাঁটি আছে যুক্তরাষ্ট্রের, জানিয়ে দেব বিস্তারিত সংবাদে। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান, জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। যুদ্ধে জড়ালে ইসরায়েলকে ধ্বংসস্তূপে পরিণত করা হবে, হাসান নাসারুল্লাহর হুঁশিয়ারি। লেবাননের সাথে যুদ্ধে জড়ালে ইসরায়েলকে ধ্বংসস্তূপে পরিণত করবে হিজবুল্লাহ, এমন হুঁশিয়ারি দিয়েছেন সশস্ত্র গোষ্ঠীটির প্রধান হাসান নাসারুল্লাহ খবর এপির। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নাসারুল্লাহ বলেন, লেবাননে স্থল অভিযান চালালে ইসরায়েলে এমন হামলা করবে হিজবুল্লাহ, তাতে প্রস্তর যুগের অঞ্চলে পরিণত হবে দেশটি। লেবাননকে উদ্দেশ্য করে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রশাসন যে হুঁশিয়ারি দিয়ে আসছেন, তার পরিণতি ভয়ঙ্কর হবে, এমনটাও জানান হিজবুল্লাহ প্রধান। হাসান নাসারুল্লাহ আরও বলেন, লেবাননে হামলার হুঁশিয়ারি দিচ্ছেন নেতানিয়াহু, বেনি গান্তজ সহ বিভিন্ন নেতারা। এর কারণ, যুদ্ধক্ষেত্রে হিজবুল্লাহ যোদ্ধাদের কাছে প্রচণ্ড মার খাচ্ছে ইসরায়েলিরা। অবশ্যই আমাদের এই লড়াই অব্যাহত থাকবে, ভাষণে ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বলেন, হিজবুল্লাহর প্রতি সবসময় সহায়তা অব্যাহত রাখবে তেহরান। শুধু নিন্দা জানিয়ে বসে থাকবেন না, কঠোর ব্যবস্থা নিন আরব নেতাদের প্রতি হামাসের আহ্বান। শুধু নিন্দা আর প্রতিবাদ জানানো নয়, ইসরায়েলের বিরুদ্ধে সত্যিকার অর্থে কঠোর ব্যবস্থা নিন। রোববার 12 নভেম্বর আরব নেতাদের প্রতি এই আহ্বান জানিয়েছে হামাস। খবর রয়টার্সের এক ব্রিফিংয়ে স্বাধীনতাকামী সংগঠনটি জানায়, আরব নেতাদের বৈঠকে আদতে কোনো ফলাফল আসেনি, গাজায় ইসরায়েলি তাণ্ডব বন্ধে কোনো কার্যকরী সিদ্ধান্তে আসতে পারেনি। মধ্যপ্রাচ্যের নেতারা পশ্চিমা দেশগুলোর উপর চাপ সৃষ্টি করতেও আরব নেতারা ব্যর্থ। এই মুহূর্তে বক্তব্য বা বিবৃতির পরিবর্তে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা বেশি জরুরি। হামাসের মুখপাত্র ওসামা হামদান বলেন, আরব এবং ওআইসির নেতারা যে উদ্যোগ নিয়েছেন তাতে আমরা স্বাগত জানাই, তবে আমরা আশা করেছিলাম ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা ওয়াশিংটনকে চাপ প্রয়োগ করবেন, অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে কড়াকড়ি আরোপের উদ্যোগ নেবেন, কিন্তু এসব কিছুই হয়নি। সান্ত্বনার চেয়ে এখন কার্যকর পদক্ষেপ বেশি জরুরি। এর আগে শনিবার রিয়াদে জরুরি বৈঠকে বসেন আরব লীগ এবং ইসরায়েলি সহযোগিতা সংস্থার নেতারা, তবে সেখানে কার্যকর কোনো পদক্ষেপের পরিবর্তে আসে নিন্দা আর প্রতিবাদের বুলি, জানিয়েই ক্ষোভ প্রকাশ করেছে হামাস। সামরিক সক্ষমতার শীর্ষে ইরান, ইসরায়েলি যুদ্ধ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, সমস্ত পরিস্থিতির জন্য প্রস্তুত আমরা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র অ্যারোস্পেস ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেছেন, গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েল যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে তা বাকি অঞ্চলে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইরান তার সামরিক শক্তির শীর্ষে রয়েছে এবং সমস্ত পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাস্তবায়নের অন্যতম প্রধান রূপকার জেনারেল হাসান তেহরানি মোকাদ্দেমের দ্বাদশ শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানী তেহরানে আয়োজিত এক স্মরণসভার জেনারেল আমির আলী হাজিজাদে একথা বলেন। IRGC-র অন্যতম কমান্ডার তেহরানি মোকাদ্দাম ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি উন্নয়নের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়েছেন। তিনি ইরানের মাঝারি ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সাহায্য করেন। তেহরানি মোকাদ্দাম একজন ইঞ্জিনিয়ার, তিনি 1000 কিলোমিটারেরও বেশি পাল্লার সাহাব, কদ্দর এবং শিজিল ক্ষেপণাস্ত্রের নকশা করেছিলেন। জেনারেল হাজিজাদেহ বলেন, যুদ্ধ সম্প্রসারিত হয়েছে এবং লেবাননও এতে জড়িত, সংঘর্ষের মাত্রা আরও বাড়তে পারে এবং ইরান সব পরিস্থিতির জন্য প্রস্তুত। ইসলামী প্রজাতন্ত্র ইরানকে পাঠানো সাম্প্রতিক বার্তাগুলোয় উল্লেখ করে হাজিজাদে বলেন, মার্কিনিরা ইরানের জন্য হুমকি নয়, তারা এসব বার্তায় অনুরোধের ভাষা ব্যবহার করেছে। জেনারেল হাজিজাদেহ জোর দিয়ে বলেন, ইরান এই অঞ্চলের শীর্ষ শক্তি এবং কেউ তাকে হুমকি দিতে সক্ষম নয়।
ইসরায়েলকে সমুচিত জবাব দিতে হিজবুল্লাহর হাতে নতুন অস্ত্র। ইসরায়েলকে প্রতিহত করতে নতুন সমরাস্ত্র ব্যবহার করছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। গোষ্ঠীটির দাবি, চলমান যুদ্ধের মধ্যেই তাদের অস্ত্র ভাণ্ডারে যুক্ত হয়েছে বোরকান নামের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র। এরই মধ্যে ইসরায়েলে এই ক্ষেপণাস্ত্র ছুড়ে সফলতা পাওয়ার দাবি করেছে হিজবুল্লাহ। স্বল্প পাল্লার হলেও এটি উচ্চ বিস্ফোরক বহনে সক্ষম, তাই চালাতে পারে ব্যাপক ধ্বংসযজ্ঞ। খবর এনডিটিভির, ইসরায়েলের মতো সামরিক শক্তিধর দেশের বিরুদ্ধে লড়াই টিকে থাকতে হলে প্রয়োজন অত্যাধুনিক সব সমরাস্ত্র। তাই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একদিকে যেমন হামলা চালাচ্ছে, তেমনি ভান্ডারে যুক্ত করছে নিত্য নতুন সরঞ্জাম। যুদ্ধের মধ্যেই লেবানন সশস্ত্র গোষ্ঠীটির অস্ত্র ভাণ্ডারে যুক্ত হয়েছে নতুন এই ক্ষেপণাস্ত্র। আর মূলত আরবি শব্দ বুরকান অর্থ আগ্নেয়গিরি। এই মিসাইলের রয়েছে উচ্চ বিস্ফোরক ধারণ ক্ষমতা। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর দাবি, সর্বোচ্চ 500 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে এই ক্ষেপণাস্ত্র। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ বলেন, ইসরায়েলে হামলার ইতিহাসে প্রথমবারের মতো অ্যাটাক ড্রোন ব্যবহার করেছি আমরা। এছাড়া আরো উন্নত একটি মিসাইল দিয়েও হামলা চালিয়েছি, যা অল্প কিছুদিন আগেই আমাদের ভাণ্ডারে যুক্ত হয়েছে। এর নাম দিয়েছি বুরকান। এটি 300 থেকে 500 কিলোগ্রাম অর্থাৎ হাফ টন বিস্ফোরক বহন করতে পারে। হিজবুল্লাহর দাবি, ইসরায়েলের অত্যাধুনিক আয়রন ডোম ভেদ করার সক্ষমতা দেখিয়েছে তাদের বুরকান মিসাইল। এছাড়া লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে এটি। যদিও নতুন ক্ষেপণাস্ত্র সম্পর্কে আর খুব বেশি তথ্য প্রকাশ করেনি তারা। বিশ্বজুড়ে কতটি ঘাঁটি আছে যুক্তরাষ্ট্রের? বিশ্ব যুক্তরাষ্ট্রের কতটি সামরিক ঘাঁটি রয়েছে? প্রশ্নটির উত্তর শুনলে চোখ কপালে উঠে যেতে পারে আপনার। পৃথিবীর ইতিহাসে অন্য কোন দেশ বা সাম্রাজ্য বিশ্বজুড়ে এত সামরিক ঘাঁটি স্থাপন করেনি যতটি করেছে যুক্তরাষ্ট্র। একসময় ব্রিটিশ ও ফরাসি সাম্রাজ্য বিশ্বব্যাপী অনেক ঘাঁটি স্থাপন করলেও আজকের যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির তুলনায় তা খুবই সামান্য। বলতে গেলে পুরো বিশ্বকেই নিজেদের সামরিক জালে আটকে রেখেছে যুক্তরাষ্ট্র। পলিটিক্যাল অ্যান্থ্রোপলজি অব আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক ডেভিড ভাইন তার বেইজ নেশন বইয়ে পৃথিবী জুড়ে স্থাপিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর একটি হিসাব দেওয়ার চেষ্টা করেছেন। এর পাশাপাশি এই ঘাঁটিগুলোর কারণে কি পরিমাণ অর্থনৈতিক, পরিবেশগত এবং মানুষের জীবনহানি হচ্ছে সেটির একটি হিসাব নির্ধারণের চেষ্টা করেছেন এই অধ্যাপক। সারা বিশ্বে মার্কিন সামরিক ঘাঁটির বেশিরভাগ স্থাপিত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। ওই সময় সবাইকে হটিয়ে বিশ্ব নেতায় পরিণত হয় আমেরিকা। যুদ্ধে জয়ী শক্তি হিসেবে জাপান ও জার্মানিতে শান্তিরক্ষীয় দায়িত্ব পালন করে দেশটি। সেই সময় দেশ দুটিতে শতাধিক মার্কিন ঘাঁটি স্থাপিত হয়। এছাড়া বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি প্রতিষ্ঠায় কাজ জোরদার করার ক্ষেত্রে কোরীয় উপদ্বীপে যুদ্ধ ও স্নায়ুযুদ্ধের ভূমিকাও মুখ্য ছিল। গত শতকে কমিউনিজম বিস্তারের অজুহাত দেখিয়ে সারা বিশ্বে দ্রুত গতিতে সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করে আমেরিকা। তবে মার্কিন সামরিক ঘাঁটি বিস্তারের কাজ নাটকীয়ভাবে বাড়ে 2011 থেকে 2015 সালের মধ্যে। বেইজ নেশন বইয়ের তথ্য অনুযায়ী পৃথিবীর অন্তত 80টি দেশে প্রায় 750টি আমেরিকার সেনা ঘাঁটি রয়েছে, যদিও প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি বলেই ধারণা বিশ্লেষকদের। কারণ মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন দেশটির সঠিক সামরিক তথ্য উপাত্ত কখনোই প্রকাশ করে না। এছাড়া বিশ্বের 159টি দেশে মার্কিন সেনা উপস্থিতি রয়েছে, মোতায়েন রয়েছে প্রায় 173,000 সেনা। এসব সামরিক ঘাঁটি ও হাজার হাজার সেনা পরিচালনা যুক্তরাষ্ট্র যে পরিমাণ অর্থ ব্যয় করে তা বিশ্বের শীর্ষ 10 দেশের মোট ব্যয়ের চেয়েও বেশি।